बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो फ्रेंड्स, अस्सलामु आलाइकुम। आज के आमी आपनादेर साथे एकटा नतून डिजाइन शेयर करब। ए डिजाइनटी देखते पाच्छेन खुबी सुंदर एबं सम्पूर्ण नतून एकटी डिजाइन। ए डिजाइनटीके आमी प्लास्टिकेर चटेर उपर करेछि। एटी होच्छे आलादिनेर जादुर प्रदीप। तो आपनारा चाइले ए डिजाइनटी दिये किन्तु टेबिल मैट, आसन, हात पाखा, विशेष करे हात पाखा तैरि करले खूब भालो लागबे। तो आमी एखाने तीनटी करेछि। একটিকে সম্পূর্ণ ভরাট করিনি, শুধু আকৃতিটা এনেছি এবং অন্যটিকে ভরাট করেছি লাল এবং পাতা কালার দিয়ে, এবং এখানে আরও একটি ভরাট করেছি আমার পছন্দ মতো কালার দিয়ে। তো চলুন আমরা দেখে নিই কী করে আমরা এই ডিজাইনটি তুলব। তো এই ডিজাইনটিকে তোলার জন্য প্রথমে আমি কালো কালারের সুতা দিয়ে একটি ক্রস স্টিচ নিয়ে নিয়েছি, তারপর দুই পাশ থেকে দুটি করে বাড়িয়ে এক দুই দুটি নিয়ে নিয়েছি। তারপরে আমি এদিক থেকে লম্বালম্বিভাবে এক দুই তিন তিনটি নিলাম, তারপর আবারও এক দুই তিন, এক দুই তিন তিনটি নিলাম, কৌণিক দিক বরাবর আবারও একটি, আবারও এক দুই তিন তিনটি নিলাম কৌণিক দিক বরাবর, এদিক থেকে আবারও পরপর এটিকে মিলিয়ে এক দুই তিন তিনটি ক্রস স্টিচ, তারপর আবারও উপরের দিক থেকে এক দুই দুটি, তারপর আবারও এক দুই দুটি, আবারও এক দুই দুটি, তারপর আবারও এক দুই তিন তিনটি, এবং নিচের দিক থেকে হিসেবটা করলে এক দুই তিন চার চারটি, এবং এদিকে কিন্তু আবারও এই পাশ থেকে পরপর তিনটি, তারপর এক এক, তারপর আবারও দুই, তারপর আবারও এক এক, তারপর আবারও এক দুই দুটি, তারপর এক দুই দুটি, লম্বালম্বিভাবে এক দুই তিন চার পাঁচ পাঁচটি, তারপর আবারও উপরের দিক থেকে এক দুই তিন চার চারটি, আবারও নিচের দিক থেকে এক দুই দুটি, আবারও একটি, আবারও এক দুই দুটি, তারপর আবারও এদিকে লম্বালম্বিভাবে এক দুই তিন তিনটি ক্রস স্টিচ, আবারও এক এক, আবারও পরপর এক দুই দুটি, আবারও এক দুই তিন তিনটি, তারপর আবারও এক দুই দুটি, আবারও পরপর দুটি, আবারও এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি, আবারও উপরের দিকে উঠিয়ে নিয়েছি আমি সেলাইটিকে এক দুই দুটি, তারপর আবারও এক দুই তিন তিনটি, তারপর আবারও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি লম্বালম্বিভাবে, তারপর আবারও পরপর এক দুই তিন তিনটি, তারপর আবারও এদিক থেকে পরপর এক দুই তিন, তারপর আবারও একটি, আবারও দুটি, আবারও নিচের দিক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি, আবারও এদিক থেকে লম্বালম্বিভাবে তিনটি, একটি, তারপর আবারও দুটি, এবং এদিক থেকে একটি ঘর ছেড়ে আমি পরপর এক দুই তিন চার চারটি করে নিয়েছি। এভাবেই প্রথমে আমি এই যে প্রথমে আমি কালো কালারের সুতা দিয়ে এখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এভাবে আমি করে নিয়েছি, তারপর আমি ভেতরের অংশটাকে ভরাট করেছি। তারপর আমি আবারও লাল কালারের সুতা দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, বারোটি ক্রস স্টিচ নিয়ে নিয়েছি একদম মিডেলের অংশ থেকে, তারপর আবারও এদিক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নয়টি নিয়ে নিলাম, তারপর আবারও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি, আবারও এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি, আবারও এক দুই তিন চার পাঁচ পাঁচটি, আবারও এক দুই তিন তিনটি, তারপর আবারও একটি। তো এটা হচ্ছে আমার মিডেলের লাইন থেকে হিসেব করলে এইভাবে আসে। তারপর ঠিক এই পাশটাই আমরা আবারও এদিকে করে নিব একই নিয়মে। তারপর আমি এদিকে যে হ্যান্ডেলের অংশটা ভরাট করেছি এর জন্য কিন্তু আমি কে কালারের সুতা নিয়ে নিয়েছি, তারপর পরপর এক দুই তিন তিনটি ক্রস স্টিচ নিয়ে নিলাম, তারপর আবারও এক দুই তিন চার চারটি ক্রস স্টিচ, আবারও এক দুই তিন চার চারটি লম্বালম্বিভাবে, তারপর আবারও এক দুই তিন চার পাঁচ পাঁচটি, আবারও এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি, আবারও এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি, তিনবার তিনটি লাইন আমার সাতটি করে ঘর নিয়ে হয়েছে সাতটি ক্রস স্টিচ নিয়ে, তারপর আবারও এক দুই দুটি, তারপর আবারও একটি। এইভাবে আমি হ্যান্ডেলের অংশটাকে ভরাট করেছি এবং একই নিয়মে কিন্তু আমি সম্পূর্ণটাকে ভরাট করেছি। তো ফ্রেন্ডস, আশা করছি বরাবরের মতো আমার আজকের এই আলাদিনের আশ্চর্য প্রদীপটি আপনাদের সকলের কাছে খুব ভালো লেগেছে। তো ফ্রেন্ডস, বরাবরের মতো যদি আমার আজকের এই ডিজাইনটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন,
চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নতুন আরেকটি ডিজাইন নিয়ে, সে পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।